রসুল صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الشيخ العلامة صالح الفوزان حفظه الله تعالى إثبات النداء والصوت والكلام لله تعالى وقال شيخ الإسلام بن تيمية رحمه الله تعالى وقوله صلى الله عليه وسلم يقول الله تعالى يا آدم فيقول لبيك وسعديك فينادي بصوت إن الله يأمرك أن تخرج من ذريتك بعثا إلى النار متفق عليه وقوله عليه الصلاة والسلام ما منكم من أحد إلا سيكلمه ربه وليس بينه وبينه ترجمان أما بعد الله رب العالمين جبت برشانسا جي مهان الله কথা বলেন যে আল্লাহর বাণী হচ্ছে কোরআনে কারীম যা ওহি করেছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আম্বিয়া রাসূলগণের সাথে কথা বলেছেন, আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, কথা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সাথে, কথা বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কোন কোন নবীর সাথে সরাসরি কথা বলেছেন, আর বাকি সমস্ত নবী রাসূলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে কথা বলেছেন, ওহির মাধ্যমে সরাসরি না বললেও। আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ হচ্ছে আল্লাহর কথা বা আল্লাহর বাণী, আল্লাহ কথা বলেন, আর কথা বললে কথার আওয়াজ হয়। তো আল্লাহর জন্য, আল্লাহর কথার জন্য আল্লাহর কথার আওয়াজও সুসাব্যস্ত, এর প্রমাণ রয়েছে, এই বিষয়টি আজকে রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, আম্বিয়া রাসূলগণকে ডাক দিয়েছেন, যাকে নিদা বলা হয়, ডাক দেওয়া। আজকে আমাদের আকীদা আল ওয়াসিতিয়ায় বিষয়বস্তু প্রথম যেটি আলোচনা আসছে সেটি হচ্ছে মহান আল্লাহর কথার প্রমাণ, তার কথার আওয়াজের প্রমাণ এবং তিনি যে ডাকেন তার ডাকের প্রমাণ। বলছেন আল্লামা শেখ সালিহুল ফাওজান হাফেজাহুল্লাহ তাআলা, ইসবাতুন নিদাই ওয়াসসাউতি ওয়াল কালামি লিল্লাহ তাআলা, ডাক দেওয়া, ওয়াসসাউত আওয়াজ মানে কথার আওয়াজ, কথা বললে তো একটা আওয়াজ হয়, আমি কথা বলছি আওয়াজ হয় না, সাউন্ড হয় না, এই আওয়াজ। ওয়াল কালাম এবং কথা বাণী মহান আল্লাহর জন্য, মহান আল্লাহর জন্য এইসবের প্রমাণ, মহান আল্লাহর জন্য কথার প্রমাণ, কথার আওয়াজের প্রমাণ এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নবী রাসূলকে ডেকেছেন এই ডাকের প্রমাণ। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ডাক দেবেন আদম আলাইহিস সালামকে, হাদিস আসছে, আয়াতগুলি আমাদের আলোচনা হয়ে গেছে, আয়াতে এইরকম বহু আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত বা গুণাবলীর আলোচনা এসছে। এখন আমাদের ধারাবাহিক আলোচনা দুই সপ্তাহ থেকে চলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আল্লাহর গুণাবলীর প্রমাণ, আল্লাহর বিভিন্ন গুণের প্রমাণ। আজকে এই প্রথম তিনটি আল্লাহর গুণ, আল্লাহর বাণীর, আল্লাহর বাণী এবং বাণীর আওয়াজ, আল্লাহর কথার আওয়াজ এবং আল্লাহর ডাক। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, হাদিসটি বুখারী মুসলিম রয়েছে, হাদিসটা লম্বা, এখানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সংক্ষেপ করে দিয়েছেন। কিয়ামতের দিনে বিচার দিবসে সমস্ত মানুষকে যখন কবর থেকে, যারা কবরে আছে কবর থেকে উঠিয়ে, যারা যাদের উপর কিয়ামত কায়েম হয়েছে, একেবারে শেষ যুগের লোক ধ্বংস হয়েছে পৃথিবী, তখন যে যেখানে মরেছে এক কথায় সবাইকে আল্লাহ জীবিত করবেন আর বিচার দিবসে সবাই হাজির হবে, মুসলিম কাফের, সৎ অসৎ, ভালো মন্দ, জান্নাতি জাহান্নামী সবাই সেখানে জমা হবে। আমি আর রাসূলগণ থেকে শুরু করে যে কোনো মানুষ, যে কোনো স্তরের হোক না কেন, যত নিকৃষ্ট হোক মানুষ সেখানে হাজির হইতে হবে, আর যত শ্রেষ্ঠ হোক মানুষ, আম্বিয়া রাসূলগণ, তাদেরকেও সেখানে একত্রিত হইতে হবে।
মহান আল্লাহ তখন আদম আলাইহিস সালামকে ডাক দেবেন, এই হাদিসে রয়েছে, দেখে বলবেন যে শব্দ তোমারই ছেলে মেয়ের আদম সন্তান, হ্যাঁ বনি আদম, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসছে সব কার ছেলে মেয়ে, আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে। তো আল্লাহ আদমকে বললেন যে তোমার ছেলে মেয়েদের থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও, তুমি বের করে দাও, কোন গলি জাহান্নামী তুমি বের করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুলুল্লাহ তাআলা, মহান আল্লাহ বলবেন কিয়ামতের দিনে ইয়া আদম, হে আদম, ফায়াকুলু, আদম বলে ডাক যখন দেবেন আল্লাহ রাব্বুল আলামিন যে হে আদম, তখন আদম আলাইহিস সালাম বুঝতে পারবেন যে আল্লাহ আমাকে ডাক দিচ্ছে, কিছু বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, ফায়াকুলু, তখন বলবেন আদম আলাইহিস সালাম লাব্বাইক ওয়া সাদাইক, হে আল্লাহ তোমার ডাকে আমি হাজির, আমি উপস্থিত, আমি তোমার অনুগত, তোমার আনুগত্যে আমি অটল, লাব্বাইক। শাব্দিক অর্থগুলি পরে করব, কিন্তু ভাব অর্থ আল্লাহ আমি হাজির, হাজির, ওয়া সাদাইক আমি প্রস্তুত, আল্লাহ কি বলছেন বলুন। ফায়ুনাদি বিসাউতিন, উচ্চ স্বরে আল্লাহ ডাক দেবেন, ফায়ুনাদি বিসাউতিন, দেখুন আলোচ্য বিষয় কি ছিল, যে আল্লাহর বাণী আল্লাহর কথা, তো আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছেন না, কথা বলার প্রমাণ হইল। দুই নম্বর ছিল আওয়াজের কথা, বিসাউতিন, আওয়াজ সশব্দে ডাকবেন, উচ্চ স্বরে ডাকবেন, হে আদম, যে তো আল্লাহর কথার আওয়াজ আছে, আল্লাহর কথার আওয়াজ আছে বোঝা গেল। আর পায়োনাদি, ডাক দেবেন, ডাক দেওয়া, নেদা মানে আহ্বান করা, ডাক দেওয়া, তো এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ। এই তিনটি গুণ এইটুকু হাদিসের অংশে পাওয়া গেল, আল্লাহ কথা বলবেন আদম আলাইহিস সালামের সাথে, আল্লাহ ডাক দেবেন, এবং এই ডাকটা কি হবে, উচ্চ স্বরে হবে, আওয়াজ শুনবে, সবাই শুনবে, অন্যরাও শুনবে, সশব্দে আওয়াজ হচ্ছে মানে সবাই শুনবে, কি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহ ইয়ামুরুকা, যে আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছেন, আন তুখরিজা মিন যুররিয়াতিকা বাসান ইলান নার, যে তুমি তোমার বংশধর থেকে, তোমার সন্তান সন্ততির মধ্য থেকে বের করে দেবে, বাসান ইলান নার, জাহান্নামীদের দলটি, যারা জাহান্নামে যাওয়ার যোগ্য তাদেরকে তুমি পৃথক করে দাও, জুদা করে দাও, একসাথে একাকার হয়ে আছে, জান্নাতে জাহান্নামে আসরের মাঠে সৎ অসৎ সব একাকার আছে, ঠিক না, দুনিয়ার সামান্য একটা ভিড় ভাড়ে তো সব সৎ ভালো মন্দ সব একাকার হাটে বাজারে, তো সে আসরের মাঠে সমস্ত মানুষ, প্রথম মানুষ থেকে শুরু করে, ওই যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ দুনিয়াতে এসছে চলে গেছে, আজকের পৃথিবীতে একটা দেশের মানুষ, একটা শহরের মানুষ তো জমা হয় না কোন জায়গায়, তাই না, একটা শহরের মানুষ যদি এক জায়গায় জমা হয়ে যায় তো চিন্তা করেন কি দৃশ্য দেখবেন আপনি, হাসর মাঠ তাহলে কত বড় হবে এবং কত মানুষের সংখ্যা হবে সেখানে, এই সমস্ত মানুষ শুনতে পাবে আওয়াজ, যে আদম আলাইহিস সালাম আমাদের পিতাকে আল্লাহ ডাক দিয়েছেন যে জাহান্নামীদেরকে বের করে দিয়ে দাও, যে এরা জাহান্নামী, আল্লাহ তুমি নিয়ে নাও, জান্নাতির আলাদা হয়ে যাবে, জাহান্নামীর আলাদা হয়ে যাবে। কোরআনে কারিমে রয়েছে ওয়াম তাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কোন সূরে আছে আয়াত, হ্যাঁ ইয়াসিন, মাশাআল্লাহ, সূরে ইয়াসিন, ওয়াম তাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন, আরেকটি ঘোষণা এখানে রয়েছে, আজকের দিনে এই বিচার দিবসে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, হে অন্যায়কারীরা, মুজরিম হচ্ছে অপরাধী, যে কোনো অপরাধী, অপরাধী মুশরিক, অপরাধী কাফের, অপরাধী মুনাফিক, অপরাধী খুনি, অপরাধী মুসলিম সমাজের ফাসেক পাপিষ্যর, অপরাধী নামাজ ত্যাগকারী, অপরাধী নামাজ ত্যাগকারী, আল্লাহ একাধিক আয়াত অপরাধী বলেছেন, এখানে যে কোনো পাপিক অপরাধী বলা হয়েছে, আর বিশেষ করে যারাকে জিজ্ঞেস করবে জান্নাতীরা যে মাসালা কাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন, সূরা মুদাসসির যে রয়েছে মাসালা কাকুম ফি সাকার, কি ব্যাপার সেখানে কি রয়েছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতে জান্নাতির অবস্থানরত অবস্থায় জান্নাতে চলে গেছে, তারপরে দেখছে না পরিচিত লোকদেরকে সব একসাথে কাজকর্ম করেছে, একই গ্রামে বাস করেছে, ওদেরকে খুঁজে পায় না,
জিজ্ঞেস করবে তোমরা কোথায়, এখানে দেখছি না যে মাসালাকা কফি সাকার, তোমরা জাহান্নামে কেন? কালু আনিল মুজরিমিন, ওখানে কি আছে? এই অপরাধীদের সম্পর্কে জিজ্ঞেস করবে, হে অপরাধীরা, ফি জান্নাতি তাসআলুন আনিল মুজরিমিন, এখানে রয়েছে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তাদের যে অপরাধ ছিল সবচেয়ে বড় অপরাধ কি ছিল মুসলিম সমাজের? কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসলিম তো ছিলাম কিন্তু আমরা মুসল্লি ছিলাম না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে মুসল্লি হয় না, তিন ওয়াক্ত পড়লো কি কেউ মুসল্লি বলে না, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কায়েম করে তাকে মুসল্লি বলে, লোকটা মুসল্লি না, কারণ আমাদের দেশের লোকেরা শুধু সামাজিক ভাবে যারা অপরাধী তাদেরকে অপরাধী বলে। অপরাধ শব্দটি মনে হচ্ছে সমাজবিরোধী কোনো কাজ যদি না করে, রাষ্ট্রবিরোধী কোনো কাজ না করে তাহলে অপরাধী নয়, সুতরাং মুশরিক অপরাধী নয়, কাফের অপরাধী নয়, মুনাফিক কপট অপরাধী নয়, আপনি নামাজি অপরাধ নাই, রোজার দিনে খাচ্ছে, কারে এক পয়সা মেরে খায় না, নিজের বাপের খাচ্ছে রোজার দিনে, যা অপরাধী নয়, জাকাত দিচ্ছেন অপরাধী নয়, হজ করছেন অপরাধী নয়, অথচ আল্লাহর কাছে এরা বড় অপরাধী যারা ফরজ ত্যাগ করছে। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বলছিলাম, হে অপরাধীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও, এই জান্নাতীদের সাথে একাকার হয়ে আছো, মিশে আছো, মিশে থাকা চলবে না, আলাদা হও, সেপারেট হও। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আদম আলাইহিস সালামকে যে দেখো তোমার বংশধর বা ছেলে মেয়ে থেকে জাহান্নামের দলটিকে, বাসান মানে দল, এখানে বাসান মানে যাদেরকে প্রেরণ করা হয়, প্রেরণ করা হয় একটা দলকে, ওখান থেকে এখানে বাসের অর্থ ভাব অর্থ হচ্ছে জাহান্নামী দলটিকে তুমি বের করে দাও। তারপরে লম্বা কথোপকথন রয়েছে আদম আলাইহিস সালামের সাথে, আল্লাহকে জিজ্ঞেস করবেন যে হে আল্লাহ, ওমা বাসুন্নার, কারা জাহান্নামী, কতটা বের করতে হবে আমার সন্তানদের থেকে? তখন কি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, বেকুল্লে আলফিন কত, হ্যাঁ, তিসমিয়া ওয়াতিসাতু ওয়াতিসউন, জি, প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য বের করে দাও। আদম আলাইহিস সালামের সন্তান হাজারে একজন জান্নাতি আর বাকিগুলো জাহান্নামী, এদেরকে কি করে দাও, আখরিজ বা আসান্নার, এদেরকে আলাদা করে দাও। উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধী হচ্ছে 999 জন, তোমরা আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ, চিন্তা করেন এই হাদিসটাকে বর্তমান মুসলিম সমাজের উপর ফিট করেন, একেবারে বাস্তব, একেবারে বাস্তব। একটা মহল্লাতে কতজন সাবালক লোক আছে, এক একটা বাড়িতে কয়জন সাবালক ছেলে মেয়ে আছে, সাবালক সাবালিকা, আর মসজিদে কয়জন আসে বা নামাজ কয়জন পড়ে, আর কয়জন জান্নাতে যাওয়ার কাজ করে, ফরজ ওয়াজিবগুলি তাদের ঠিক আছে, ফজরে কয়জন আসে, তাহলে সোজা হিসাব হয়ে যাবে, হাজারে 999টা কি বাসন্নারা, জাহান্নামী দল, এরা জাহান্নামী। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, যারা আল্লাহ নামাজ পড়া তৌফিক, আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মসজিদের সামনে বাড়ি দেখছি, মসজিদের সামনে বাসা বাড়ি, মসজিদে ঢুকলাম তখনও গাড়িতে কেউ তো, যারা দু চার পাঁচ পাঁচ পয়সার জন্য গাড়ি ক্লিন করছে, আর কেউ মসজিদের সামনে বাড়ি গাড়ি রেডি করছে, ও যাবে সমুদ্র বীচ টিচ কোথাও ঘুরতে যাবে, গাড়ি রেডি করছে, মসজিদ থেকে বেরিয়ে এসে দেখি এখনো গাড়ি ও রেডি ফেডি হচ্ছে, মাল সামান বোঝাই করছে, এখন ফ্যামিলি নিয়ে বেরোবে। মুসলমান, এরা মুসলিম, জি, এদেরকে দেখে আক্ষেপ হয় মুসলিম জাতির ওপর যে হাইরে মুসলিম জাতি ইসলাম থেকে কত দূরে চলে গেছে, একদিকে আক্ষেপ হয়। আবার আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, আমি আমার বাচ্চাদেরকে ছোট্ট বাচ্চাকে শিখাই আলহামদুলিল্লাহ, আজকেও 7 বছর আরো বাচ্চা বলছে বলো আলহামদুলিল্লাহ, বলছে কেন, বলছে আলহামদুলিল্লাহ যে দেখো খেলাধুলা করছে ফিল্ডে, এদের বয়স 18-20, আল্লাহ নামাজ পড়া তৌফিক দেয়নি, তোমাকে 7 বছর নামাজ পড়া তৌফিক দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন, লাইন সাকার তো লাজিদান্নাকুম, আল্লাহ শুকরিয়া আদায় করে, এটা অহংকার নয়, আলহামদুলিল্লাহ আমাকে নামাজ পড়া তৌফিক দিয়েছো, আমার ছেলে মেয়েকে নামাজ পড়া তৌফিক দিয়েছো, তো আল্লাহ এটাকে স্থায়ী করবেন, নিয়ামত কি আল্লাহ এদেরকে দিনের উপর অটল রাখবেন, কায়েম রাখবেন, একটু ভয় লাগে না, না আখেরাতের আজাব, আখেরাতে বিশ্বাসী নাই মনে হচ্ছে, দুনিয়ার আজাব বলে ভয় নেই, ঠিক ওই সময় নামাজের ইকামত জামাত হচ্ছে মুসলিম জাতিতে, আর ওই সময় আপনি মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন বা খেলাধুলা করছেন, একটু ভয় না, গাড়ি নিয়ে টান দিল, আজকে আরেকজনকে দেখলাম একামত হয়ে জামাত শুরু হলে দিল টান, চিন্তা করেন ওই সময় টান দেওয়া জায়েজ মসজিদের গেট থেকে, ওই সময়
অথচ জামাত শুরু হয়ে গেছে অলরেডি, এমন নয় জামাত শুরু হয়নি, এক দু মিনিট বাকি আছে আর এক মসজিদ উঠবো। একটু ভয় লাগে না যে আল্লাহ যদি এই গাড়ি এবং আমাকে মুসিবতের সম্মুখীন করেন তো কে রক্ষা করতে পারে? দুনিয়া বলে তো একটু ভয় লাগে, দুনিয়া রাজা বলে ভয় নেই মুসলিম জাতির। এই ছিল বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলেন, আল্লাহর গুণ হচ্ছে কথা বলা, আল্লাহ রাব্বুল আলামিন কথার আওয়াজ রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, ডাক দেন, জি তিনটি গুণ। দ্বিতীয় হাদিস তোমাদের মধ্যেকার এমন কোন মানুষ নেই যার সাথে তার প্রতিপালক আল্লাহ কথা বলবেন না, এমন কোন মানুষ নেই যার সাথে আল্লাহ কথা বলবেন না, প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন। কোন দিন? দুনিয়াতে নয়, কখন? আখিরাতে, বিচার দিবস, হাশরের মাঠে, বিচার দিবসে প্রত্যেকের সাথে কথা বলবেন, প্রত্যেকের সাথে কথা বলবেন। কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে যে এক শ্রেণীর অসৎ লোক তাদের সাথে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ ওদের সাথে এক শ্রেণীর অপরাধীদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পাক পবিত্র করবেন না, নাপাকি পাপ থেকে এবং জাহান্নাম থেকে, আর তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বেশ কিছু হাদিস রয়েছে যে সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ আছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম, তাহলে হাদিসে বিরোধ হয়ে যায় না, বা আয়াত আর হাদিসে বিরোধ হয়ে যায় না। এই হাদিস আছে প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন, তার মানে মুসলিম কাফের সৎ ও অসৎ সবার সাথে কথা বলবেন, তাই না? আর ওই আয়াত বা হাদিসে রয়েছে যে তিন শ্রেণীর মানুষের সাথে বা কিছু কিছু অপরাধী আছে যাদের সাথে আল্লাহ কি করবেন না, কথা বলবেন না। তো সমন্বয় কি? কোরআন হাদিসে তো বিরোধ নেই নিশ্চয়ই, তাহলে আমাদেরকে সমন্বয় করতে হবে। আলামা ইকরামগণ, ভাষ্যকারগণ এগুলো সমন্বয় করেছেন। কথা বলা দুই রকম, একটা হচ্ছে মায়া এবং দয়ার দৃষ্টিতে কথা বলা, আর একটা হচ্ছে ক্রোধের সাথে কথা বলা। হ্যাঁ, তো প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন হিসাব নেওয়ার জন্য, পকড়াও করার জন্য, তাদের কাছ থেকে তাদের স্বীকারোক্তি নেওয়ার জন্য যে কি করেছে জবাব দাও। অসৎ লোক যারা, তাদের সাথে কোন দয়া মায়ার কথা নেই, তাদের কাছে শাসানিমূলক কথা, ধমকের কথা, জি পকড়াওয়ের কথা, আল্লাহর ক্রোধ গজবের কথা হবে, রাগান্বিত হয়ে কথা বলবেন, ঠিক আছে? জি হ্যাঁ, সবার সাথে কথা বলবেন কিন্তু অসৎ লোকদের সাথে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সাথে না, কিসের সাথে? ক্রোধের সাথে, রাগান্বিত হয়ে, গজবের সাথে, জি কড়া ক্রান্তি করে আল্লাহ ধরবেন তাদেরকে। আর সৎ লোকদের সাথে কথা বলবেন সেটা হচ্ছে জান্নাতীদের সাথে, রহমতের সাথে, দয়ার সাথে, মায়ার সাথে, জি ভুল ভ্রান্তি হয়তো আছে কিন্তু দয়ার যোগ্য, অনেক অপরাধ আছে দয়া মায়ার যোগ্য। অপরাধী দুই রকম, অপরাধ করার পর যদি তার মধ্যে হঠকারিতা থাকে, অনুতপ্ত নয়, তাহলে তার সাথে কখনো আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাথে কথা বলবেন না, অহংকার। হ্যাঁ, কখন সে নতি স্বীকার করার পারেনি, তার কোনো অনুভূতি হয়নি, অনুসূচনা হয়নি যে আমি ভুল করছি বা আমার অন্যায় হচ্ছে। আর কিছু লোক আছে